গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি কুট্টি জাস্ট বিন্দাস আছি। আর আজকে হচ্ছে পুরুলিয়া ট্রিপের লাস্ট ডে, মানে আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন, তাই জন্য হালকা একটু মনটা খারাপ। আর সকাল সকাল আমরা উঠে গেছি, কালকে তো প্রায় 4:30-4:30 সময় আমরা শুয়েছি। তারপরে মানে সারা রাত বলতে গেলে আড্ডা মেরেই আমাদের কালকে রাত্রিটা কেটেছে। আর সকাল সকাল সকালে তাও কটাই উঠলাম, প্রায় 9:30-10 সময় উঠলাম। উঠে যে যার আপলোড এগুলো সব এই কাজ টাজগুলো কমপ্লিট হলো। কমপ্লিট হয়ে যাওয়ার পর স্নান টান করে একদম ফ্রেশ ট্রেশ হয়ে সবাই রেডি হয়ে গেছি। আর সেরকমভাবে কেউ একটা ব্রেকফাস্ট করেনি, শুধু আমি রিমাদি দুজন মিলেই শুধু একটু ব্রেড আর অমলেট খেয়েছি, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই জন্য। আর মানে দুপুরে শুধু লাঞ্চ হালকা পাতলা অর্ডার করা আছে, সেটা খেয়ে ফটাফট আমরা বেরিয়ে যাব, কারণ প্রায় 7:30-8 ঘন্টা লাগবে যেতে আমাদের মানে বাড়িতে। ওই জন্য অনেকটা রাত হয়ে যাবে, আর জন্য আমরা যতটা পারছি তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি। এবার দেখা যাক কত তাড়াতাড়ি বেরোনো পসিবল হয়। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, শুধু এখন রিমাদি স্নান করতে গেছে। রিমাদি স্নান হয়ে গেলে সবাই মোটামুটি অল সেট, এবার লাঞ্চের জন্য আমরা যাব। তখন তোমাদেরকে সব কিছু দেখাবো। এখন চলো, এখন আমরা আমাদের ট্রেন্ডে কম থেকেছি, শুভম দাদের ট্রেন্ডে বেশি থেকেছি। এই যে এই পরিস্থিতি, বাজে এখন প্রায় 12:15, আর এখন আমরা একেবারে লাঞ্চটা করে বেরিয়ে যাবো। সেরকমভাবে সকালে ব্রেকফাস্ট করিনি, শুধু রিম্পা আর রিমাদি একটু ব্রেড টোস্ট খেয়েছিলো। আর অনেকটা রাস্তা যেতে হবে, যেমন যতটা তাড়াতাড়ি পারো বেরোবো, কিন্তু প্রচণ্ড রোদ। আজকে আমাদের ট্রিপের এখানে আমাদের লাস্ট লাঞ্চ, আজকে আবার শীতকালে আসবো, গরমকালে লাস্ট। আমরা সবাই মিলে লাঞ্চে চলে এসেছি। এই যে এখানে সবাই বসে গেছে, আর ওই যে ওখানে ওরা একটু কথাবার্তা বলছে। আর কি কি লাঞ্চে আছে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। ভাত, ডাল, আলু ভাজা, এখানে আছে আমার জন্য পাতলা মাছের ঝোল, আর সবার জন্য দেশি চিকেন পাতলা করে। আমি দেশি চিকেন খাই না, তাই জন্য আমার জন্য পাতলা মাছের ঝোল। আর এখানে আছে চাটনি, আর এখানে আছে টক দই। এই হচ্ছে আমাদের লাঞ্চ হচ্ছে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, আর আমি একটু বাইরে এলাম। তোমাদেরকে একবার লাস্টে যাওয়ার আগে ঘুরিয়ে দেখিয়ে দিতে চাইছি একবার। তাহলে চলো একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। চলো যাই ভেতরে। এই যো এটা ওদের রিসেপশন, আর ওইটা হচ্ছে, এই দেখো এটা রিম্পা বসে আছে, এটা হচ্ছে তোমাদের ক্যাফেটেরিয়া আছে ওদের এখানটা, আর এটা তো পুরো গার্ডেন। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা, এই অবধি ব্যারিকেড করা রয়েছে, এর উপরে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, কারণ এগুলো ঘাস টাসগুলো ড্রেসিং করে প্রায় দিনই। আর এখানে খরগোশ, এটা আবার কী ধরনের, একটু অন্যরকম দেখতে, এটা কী জিনিস। সব এখন ভেতরে ঢুকে আছে, গরম না ওই জন্য সব ভেতরে ভেতরে ঢুকে বসে আছে। ওই সব ভেতরে ঢুকে বসে আছে। আর ওই যে সামনে দেখো, তিনটেই কটেজ এখানে, 1, 2, 3। আর এই পাশটা ড্যামটা, এই যে দেখতেই পাচ্ছ। আর ঠিক এই গার্ডেনটার পেছন দিকে আরেকটা গার্ডেন আছে ওইখানটা। টেন্টের এরিয়াটা এই দিকটায়, এই এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা।
আর তিনটে কটেজ আর টোটাল সাতটা টেন্ট আছে এখানে। আর এখানে গার্ডেন গেলে তোমরা এই গার্ডেনে বসতে পারো বা ওই গার্ডেনেও বসতে পারো, কোনো ব্যাপার না, একই। বেশ ভালো মনোরম পরিবেশ রাতের দিকটা, দিনের বেলাও ভালো। এখন অতটা গরম লাগছে না, কারণ রোদটা পড়ে গেছে, একটু ক্লাউডি হয়ে গেছে ওয়েদারটা, কারণ অতটা এখন গরম লাগছে না, কিন্তু সকালের দিকে মোটামুটি ভালোই গরম থাকে। শীতকালে আসলে আরও ভালো, গরমকালেও আসো, কোনো অসুবিধা নেই। এখানে একটা বাস্কেট কোর্ট করা আছে, সবাই খেলতে পারবে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ, এখানে একটা র্যাকেট বা টেনিস যাই বলো সেটা খেলার ব্যবস্থা আছে। যে এখন আমরা সব বেরোচ্ছি, সবাই রেডি, অর্ধেক লোক বেরিয়ে গেছে, এবার আমি আর কুট্টি আর রিমাদি এই ঘরে ছিলাম, শুভম দাও ছিল, আমরা এখন বেরোচ্ছি। এই যে বক্স হাতে নিয়ে নিয়েছি, গান শুনতে শুনতে বাইকে যাব, এই যে গার্ডফাট পরে নিয়েছি, সেফটি ফার্স্ট। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, রাস্তায় যে কতবার দাঁড়াবো আমরা নিজেরাও জানি না। চলো টাটা, চলো টাটা 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 টাটা। এই জাস্ট আমরা বেরোলাম, দেখতেই পাচ্ছো সামনে পাহাড়ি রাস্তা পুরো। এই যে পিছনে আমাদের পরপর দুটো গাড়ি, পিছনে শুভমদার গাড়ি, তার পিছনে সোহার্দার গাড়ি, পরপর দুটো গাড়ি, আর আমরা সামনে বাইকে। রাস্তাটা শুধু একবার দেখো, পুরো পাহাড়ি রাস্তা, এরকম উঁচে উঠে 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 যাচ্ছে। তিনটে গাড়ি একদম পরপর, দাদা সোহার্দা বলে দিচ্ছে একদম তিনটে গাড়িকে একসাথে যেতে পরপর, কারণ এখানে আর কোনো লোকালিটি নেই, সবচেয়ে বড় কথা। এই রে কি হলো, ঢালু আছে, প্রচন্ড ঢালু। যেতে যেতে একটু দাঁড়ালাম, চারদিকটা পুরো শালবন। আর সত্যি কথা, মানে দূরে কোথাও যেতে হবে না, আমাদের এখানে এত ন্যাচারাল বিউটি আছে, মানে কোথায় গিয়ে, মানে কোথায় ছেড়ে কোথায় দাঁড়াবো। আমি বাইকে যাচ্ছি বলে সমস্তটা দেখাতে পারছি না, এটাই হচ্ছে কথা মেন। আর তবুও যেখানে যেখানে পাচ্ছি দাঁড়াচ্ছি, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এমন অবস্থা। মোটামুটি ঘড়িতে এখন বাজে চারটে, এখনো আমরা এই অযোধ্যা পাহাড়ের মধ্যে দিয়েই যাচ্ছি, এখনো বেরোতে পারিনি, অনেকটা ডিস্টেন্স এখান থেকে, 45 কিলোমিটার, তারপরে আমরা এখানটা থেকে বেরোতে পারবো। বাট হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়েছে, ওটাই আমার টেনশন হয়ে গেল। চলতে তো পুরো দাঁড়িয়ে যেতে হবে সাইডে, দেখা যাক কী হয়। কিন্তু যা দৃশ্য আমরা দেখতে দেখতে যাচ্ছি, আমাদের এত কাছে যে এত ভালো একটা জায়গা, এত ভালো মানে ওয়েদার, এত ভালো হঠাৎ করে দেখো ফুল বৃষ্টি নেমে গেছে। এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি দাঁড়িয়ে গেছে আমাদের, আর নিজে রেনকোট পরে দাঁড়িয়ে গেছো সেটাও বলো, নিজেকে ওকে রেনকোট পরে দিয়েছি, আমার তো কিছু হবে না, ঠিক আছে। এতে পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিল্ক রুট, নেতারহাট গেছিলাম পাত্রাতো ভ্যালিতেও সেম রোড, আর এখানে পুরুলিয়াতেও সেম। তাহলে বেকার দূরে গিয়ে লাভ কি, কাছে নিজেদের জায়গায়, নিজেদের জায়গাতেই থাকা ভালো নাকি। যাই সেই সেই একদম, ও ইয়েস, এই যে শিব ঠাকুরের পুজো হয় না, একদম একদম পুরো সেম, পুরো হুবহু পাত্রাতো ভ্যালি, পুরো হুবহু। কুলফি ফার্স্ট পাহাড়, রিহুড়ো ও না রিহু সেকেন্ড, রিহু থার্ড, থার্ড। এখানে এই যে দাদা ড্রোন শট নিচ্ছে, আর ওই যে ছেলে রেডি।
বাজে এখন বিকেল 5:40 আর একটু দাঁড়ালাম এখন আমরা পুরুলিয়ার মধ্যেই আছি তারপরে বাঁকুড়া তারপর দুর্গাপুর হয়ে কলকাতা ফিরে যাব আর এখন একটু চা খেতে দাঁড়িয়েছি মনটা অনেকক্ষণ ধরে চা চা করছিল আর আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি লাঞ্চ করেছি তাই জন্য খিদেও পেয়ে গেছিল এখানে এই যে পিয়াজি আর সবাই চা নিয়ে বসেছে আচ্ছা আচ্ছা এখন রেল গেটে দাঁড়িয়েছি এই যে রেল গেট পড়ে রয়েছে আর এই যে পিছনে শুভম দাদার গাড়ি আর এই যে অর্পিতদের গাড়ি আর বৃষ্টিটা একটুখানি ধরেছে তাই জন্য একটুখানি ঠিকঠাক কিন্তু প্রায় একটা দেখটা দেখাচ্ছে কখন পৌঁছাবো এখনো জানি না প্রায় এখন 250 কিলোমিটার দেখাচ্ছে দেখা যাক আস্তে আস্তে যাওয়া হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে কেন একটু ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে সবাই অসুবিধা হচ্ছে সবারই গাড়ি চালাতে ওই যে ওখানে সবাই পেট্রোল নিতে দাঁড়িয়েছে দাদা তার আগে শুভম দা আর আমাদের পেট্রোল একটু আগে নেওয়া হয়ে গেছে আর বৃষ্টি তো আর কমছে না হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তাই জন্য খুব একটা জোরে চালানো যাচ্ছে না সবাই একসাথে আস্তে আস্তে যাচ্ছে আমি যেহেতু বেশি জোরে চালাতে পারছি না 60-65 মিনিমাম ওর উপরে তুলতে পারছি না চলো সামনে কোথাও দাঁড়াবো ভেবেছিলাম চা খাবো চা খাবো ভেবেছিলাম হাইওয়ে মার্সিতে রাতে ডিনারটা করবো কিন্তু হাইওয়ে মার্সি মনে হয় তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় দেখি কোথায় কি হয় চলো আগে চাটা তো খাই আগে চা খাবো চলো কি গো ঠিক আছো এই ভেজার পরে চায়ের মজা আলাদা এটা যদি কম চিনি হয় কেন হেভি আমি চিনি স্বাদ জানি না চিনি ছাড়া দাও এটা চিনি দাও তো চিনি ছাড়া পরে চালাবো আজ এখন রাত্রি 11:30 আর এই যে শক্তি ডিনার করবো হচ্ছে তোমার হাইওয়ে মির্চিতে হাইওয়ে মির্চি খোলা থাকবে 12:30 অবধি আর এখানে আছে 1 ঘন্টা টাইম আর যেতে হবে 45 কিলোমিটার তাই দেখি যদি যেতে পারি এই যে দুটো গাড়ি আমাদের পাবো নাহলে অন্য কিছু খেয়ে বাড়ি যেতে হবে 12:30 হাইওয়ে মির্চি বন্ধ হয়ে যায় তাই জন্য ওরা ফোন করে বুকিং করে রেখেছিলো আর মানে বুক করে মানে বুকিং করে পেমেন্ট করে রেখেছিলো যাতে আমরা না মানে একটু পরে এলো যাতে ঢুকতে পারি সেই কারণে আমরা আর আমি মুখটা ধুলাম মনে হচ্ছে যেন এরকম চোখটা টানলাম মনে হচ্ছে চোখে যেন সুরমা পড়েছিলাম এরকম অবস্থা আমার নাকের পাশে পুরো দুদিকটা এরকম কালো হয়ে গেছে কিছু করার নেই আরে দেখো পুরো পুরো ফাঁকা শুধু আমরাই রয়েছি আমাদের ডিনারে আছে এই যে বাটার নান ডাল ফ্রাই আর হচ্ছে বাটার পনির আর কি গোলাপ জামুন আসছে তাই তো ঘড়িতে বাজছে প্রায় রাত্রি 3:40 বাড়ি ফিরলাম তখন প্রায় রাত্রি 3:15 বাজে একটু এলাম ফ্রেশ ট্রেশ হলাম শুয়ে পড়েছে আর আমি চোখে ঘুম নিয়ে তোমাদের সাথে মানে কথা বলে শেষ করছি আর কি খুব ভালো লাগলো সত্যিই খুব ভালো লাগলো আর বাইক যেহেতু বাইক নিয়ে গেছিলাম সেহেতু একটু টায়ার্ড ঘুম পেয়েছে প্রচণ্ড আর তিন দিন খুব মজা করলাম সত্যি সত্যি ভালো টাইম কাটালাম সত্যি দুটো ফ্যামিলি মানে আমরা নিয়ে 3টে ফ্যামিলি ছিলাম সত্যি খুব ভালো এত বন্ডিং হয়ে গেছে আমাদের আর কিছু বলার নেই খুব এনজয় করেছি সত্যি তাই সারা জীবন যেন এটা থাকে আমাদের ব্যাস এইটুকুই চাইবো চলো খুব ঘুম পেয়ে গেছে আজকে আজকের মতো বিদায় জানাচ্ছি তোমাদের থেকে কিন্তু বিদায় জানানোর আগে যেটা বলে থাকি সবসময় সেটাই বলবো যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয় থাকলে সাবস্ক্রাইব করে দিও চলো বাই টাটা গুড নাইট লাস্ট ডিনার আবার সবাই একসাথে